যিনি সাবেক সচিব ছিলেননি ছিলেন না দুই দুইজন সরকার প্রধানের সাথে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনের সাথেই সচিব হিসেবে একান্তে কাজ করেছেন এবং মজার বিষয় হচ্ছে শাহ আব্দুল হান্নান সম্পর্কে এই দুইজন সরকার প্রধানের মূল্যায়ন বিভিন্নভাবে যাদের জানার সুযোগ হয়েছে তারা খুব ভালো করেই জানেন যে খালেদা জিয়ার যিনি সেক্রেটারি ছিলেন শেখ হাসিনা তাকে দুই দুইবার সেক্রেটারি করেছেন তো কি ধরনের সততা নিষ্ঠা আন্তরিকতা এবং পেশাদারিত্ব থাকলে বিপরীতমুখী দলের সরকার প্রধান তাকে সচিব হিসেবে রাখেন এবং ফাইনালি তিনি একটি পর্যায়ে এসে রিজাইন দেন সেই সিচুয়েশন আমরা জানি সেটা এখন আলোচনা করব না সচিব থেকে রিটায়ার হওয়ার পরে তার তিনি রিক্সায় চলতেন গাড়ি ছিল না ইসলামী ব্যাংকের চেয়ারম্যানশিপ যখন তিনি পান তাকে চেয়ারম্যান বানানো হয় তখন তিনি একটি সাদা মাটা টয়োটা চলতেন ইসনাই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে একটি প্রাডো গাড়ি দেওয়া তাকে প্রস্তাব করা হয় ইউজুয়ালি বাংলাদেশের ব্যাংকের চেয়ারম্যানরা তো আর সাধারণ টয়োটায় চড়েন না আপনারা জানেন সেটা তিনি অত্যন্ত বিনয়ের সাথে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যে প্রাডো আমার কোনো প্রয়োজন নাই আমার তো আসা যাওয়া দরকার চেয়ারম্যান হিসেবে এখানে আসা দরকার আর যাওয়া দরকার আমি যা কাজ করব আমি রিক্সায় করতাম এখন তোমরা একটা গাড়ি প্রাইভেট কার ছোট একটা দাও যেটা দিয়ে আসতে পারি শাহ আব্দুল হান্নান সেই পুরাতন আপনারা যারা তাকে চিনেন জানেন সেই যতদিন চেয়ারম্যান ছিলেন ওই গাড়িটা দিয়েই তিনি চেয়ারম্যানশিপ করেছেন তার সততা যদি কেউ দেখতে চান জীবনের সর্বশেষ যখন স্থায়ী ব্যাংক থেকে তিনি যে সুযোগ সুবিধা পেতেন চেয়ারম্যানশিপ যখন চলে যায় তখন তিনি আবারও গাড়িটা সেদিনই ছেড়ে দেন এবং রিক্সায় আবার চলা শুরু করেন শাহ আব্দুল হান্নান তিনি রাজস্ব বোর্ডের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন ইসনাই ব্যাংক কনসাল কনসালটেটিভ ফোরামের চেয়ারম্যান ছিলেন সেন্টার শরীয় প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশের আপনার অর্থনৈতিক সম্পর্ক ডিপার্টমেন্ট বা কি বলা হয় ইকোনমিক রিলেশন ডিপার্টমেন্টের সচিব ছিলেন মানারাতে তিনি চেয়ারম্যান ছিলেন তিনি ইবনে সিনার ট্রাস্ট বিশাল ট্রাস্ট হাজার হাজার কোটি টাকা সম্পদ সেটার তিনি চেয়ারম্যান ছিলেন তারপরে আপনার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং সেটার তিনি চেয়ারম্যান ছিলেন দারুল এহসান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ছিলেন এবং চেয়ারম্যানও ছিলেন বিসিউ ছিলেন কিছুদিন এবং মানারাত বিশ্ববিদ্যালয় যেটা নাম শুনেছেন সেটা তিনি লাস্ট সর্বশেষ পর্যন্ত চেয়ারম্যান অবস্থায়ই ইন্তেকাল করেন এত দায়িত্ব পালন করবার পরেও যে লোকটি যে খাওয়া দাওয়া করতেন যদি আপনাদের কারো সুযোগ হয়ে থাকে তার বাসায় কোনো এক বেলা খাবার ইউজুয়ালি উনি মেহমানদারি করতেন যেহেতু তার সামর্থ্য ছিল না এখন আমাকে মুফতি শামসুদ্দিন জিয়া বর্ণনা করছেন এভাবে ভাইরে আমি কোথায় গেলাম আমাকে নিয়ে খেতে বসলেন খাবার মেনু হচ্ছে ভাত তার সাথে ঝোল এবং ঝোলটা হচ্ছে ডাটা আমরা যেটাকে বলি ডাটা কিছু পাওয়া গেল সেখানে আর শিং মাছে কয়েকটা টুকরা পাওয়া গেল এই হচ্ছে ওনার মেনু সেটা দিয়ে আমার সাথে উনি খাবার সারলেন দুপুরের তিনি খুব মিতব্যয়ী ছিলেন এবং তিনি বলতেন আমাদেরকে সময় তিনি বলতেন চাচা দেখো দুনিয়াটা ক্ষণিকের জন্য ভোগবাদী লোক হতে পারে কিন্তু ত্যাগী লোক হওয়া খুব কঠিন বিষয় তোমরা ত্যাগ করতে শিখো